আগামী মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিজিটালাইজড হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি। শেখ হাসিনা বলেন, 2022 সালের মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অনলাইনে টিকিটিং, রিজার্ভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পর চেক ইন সব কিছু অনলাইনে হবে। এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই প্রয়োজনীয়। আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব দেশে এই ব্যবস্থা রয়েছে, আমরা এক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম। তিনি বলেন, আমি যতবার দেশের বাইরে গিয়েছি সবসময় আমার একটা লক্ষ্য ছিল যে আমাদের নিজেদের বিমান ব্যবহার করব। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা আছে, তখন বিমানের কি বিধ্বস্ত অবস্থা ছিল। 96 সালে যখন আমরা সরকার গঠন করি তখন উদ্যোগ নেই, যদিও তখন আর্থিকভাবে অনেক সীমাবদ্ধতা ছিল। তার মধ্যেও আমরা চেষ্টা করেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নে আরও কিছু উড়োজাহাজ বহরে যুক্ত হোক, আমাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলো আরও চালু হোক, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। মাত্র 5 বছর হাতে সময়, সেভাবে কাজ করে যেতে পারিনি, তবু আমরা কাজ করেছি। প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয়বার আমি যখন সরকারে আসি 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 আমরা লক্ষ্য করি বাংলাদেশ বিমান নিউইয়র্ক, ব্রাসেলস, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, মুম্বাই, নারিতা এবং ইয়াঙ্গুন রুটে যে ফ্লাইট চলাচল করত সেগুলো সব লোকসান দেয় এবং একে একে সব বন্ধই করে দিতে হয়। আওয়ামী লীগ সরকারে দায়িত্ব নেয়ার পর এই যে জরাজীর্ণ একটা বিমান, এমনকি একটা গানও শোনা যেত না। যদি আমি জানালার সিটে বসতাম তখন তো ঝরঝর করে পানি পড়তো, কোনো মতে কাপড় দিয়ে সে পানি বন্ধ করা হতো। এমনই আমাদের বিমানের দুর্দশা ছিল। বরং আমি আমাদের পাইলটদের সবসময় ধন্যবাদ জানাতাম যে এই ধরনের অবস্থায় সাহস করে তারা বিমান যে চালাচ্ছে, এটাই একটা বড় জিনিস ছিল। তিনি বলেন, আমরা বিভিন্ন ব্যবস্থা নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে 4টি বৃহৎ পরিসরের বোয়িং 777-300ER চতুর্থ প্রজন্মের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত 4টি 7H-78 ও 2টি 7H-79 সহ মোট 6টি ড্রিম লাইনার, 6টি 737-800 এবং 5টি -8400 উড়োজাহাজ রয়েছে। এই 21টি উড়োজাহাজের মধ্যে 18টি উড়োজাহাজই বিমানের নিজস্ব মালিকানাধীন, অনেকগুলো আমাদের সময়েই সংগ্রহ করা বা ক্রয় করা। সরকার প্রধান বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা এবং দক্ষ জনবল দিয়ে অত্যাধুনিক বোয়িং 777-300ER উড়োজাহাজ ল্যান্ডিং গিয়ার রিপ্লেসমেন্ট এবং বোয়িং 787 এর সি চেক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এতে প্রচুর অর্থ সাশ্রয় হয়েছে। বাংলাদেশে গমনকারী সব এয়ারলাইন্সকে বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিয়ে থাকে। বিমানের একটি দক্ষ এবং অত্যন্ত কার্যকর গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট গড়ে তোলা হচ্ছে। চতুর্থ প্রজন্মের বিমান সংযুক্ত হওয়ায় যাত্রীদেরকে আকাশে ওয়াইফাই সুবিধাসহ বিভিন্ন ধরনের ইনফ্লাইট বিনোদন সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরগুলো পার্শ্ববর্তী শহরের যাত্রীদের আরামদায়ক গমনাগমনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম কোচ সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের নির্মাণ কাজ এগিয়ে চলছে। করোনার সময়েও কিন্তু এর নির্মাণ কাজ বন্ধ হয়নি, কাজ অব্যাহত রয়েছে। উচ্চ শক্তিসম্পন্ন রাডার আমরা স্থাপন করব, সেই ব্যবস্থা আমরা নিয়েছি, যেটা আমাদের বিমান চলাচলে শুধু আমাদের বিমান না, আমাদের আকাশসীমা দিয়ে অন্য যত দেশের বিমান যাবে সবার জন্যই সেটা আমরা করে দিচ্ছি।